সে অনেকদিন আগের কথা। লোকনাথপুর নামক একটি গ্রামে ছোট্ট একটি নাগিন কন্যা ভুলবশত ঢুকে পড়েছিল। গ্রামে কিছুদিন আগে একটি ডাইনি নাগিন রূপ ধারণ করে কিছু নির্দোষ মানুষের জীবন কেড়ে নিয়েছে। এর জন্য গ্রামবাসীরা সবাই নাগিনদের উপর অনেক ক্ষিপ্ত হয়েছিল। ওই নাগিন কন্যাকে দেখার পরে গ্রামবাসীরা সবাই তাকে ঘিরে ধরলো এবং বলল, এই শয়তান নাগিন আমার ভাইকে মেরে ফেলেছে, ওকে সবাই ধরো, আজ ওকে আমরা সবাই মিলে মেরে ফেলবো। এই নাগিন কন্যার জন্য আমি আমার স্বামীকে হারিয়েছি, তোমরা সবাই ওকে ঘিরে ধরো, আমি গ্রামের সাপুড়েকে ডেকে আনছি, তারপর ওকে উচিত শিক্ষা দেব। নাগিন কন্যা এই সমস্ত কথা শুনে কিছুই বুঝতে পারলো না। তখন সে তাদের সবাইকে জিজ্ঞেস করলো, এ কি, তোমরা সবাই আমাকে মেরে ফেলার কথা কেন বলছো? আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, আমি পথ ভুলে গিয়ে তোমাদের গ্রামে ঢুকে পড়েছি। তোমরা আমাকে মেরো না, তোমরা কেউ সাপুড়েকে ডেকে আনো না, সাপুড়ে আমাকে ধরে নিয়ে যাবে। দেখেছিস এই নাগিন কত বড় মিথ্যাবাদী, ও আমাদের গ্রামের 10টি মানুষকে মেরে ফেলেছে, এরপরেও চোখে মুখে শক্ত হয়ে বলছে ও কাউকে মারেনি, ধর ধর ওকে ধর। আমি এখানে থাকলে তো গ্রামবাসীরা আমাকে সাপুড়ের হাতে তুলে দিবে, না না আমাকে এখান থেকে পালাতে হবে। এই বলে নাগিন কন্যা ওখান থেকে পালাতে শুরু করলো। গ্রামবাসীরা নাগিন কন্যাকে পালাতে দেখে তার পিছু পিছু দৌড়াতে শুরু করলো। নাগিন কন্যা যখনই পালিয়ে যাচ্ছিল তখন একটি পরি এই ঘটনাটি দেখে ফেলল। একি, গ্রামবাসীরা এই নাগিন কন্যাকে তাড়া করছে কেন? গ্রামবাসীরা হয়তো কোনো ভুল মতলব নিয়ে তাকে তাড়া করছে, ওরা এখন নাগিন কন্যাকে ধরতে পারলে হয়তো মেরে ফেলবে। না, এখন আর চুপ করে বসে থাকলে হবে না, যাই গিয়ে ওকে রক্ষা করি। এই বলে ওই পরি তখন নাগিন কন্যা ও গ্রামবাসীদের সামনে উপস্থিত হলো, আর পরি তার জাদুর লাঠি ঘুরিয়ে ওই নাগিন কন্যাকে নিয়ে ওখান থেকে এক নির্জন জঙ্গলে চলে গেল। ওখানে গিয়ে পরি বলল, একই নাগিন কন্যা, তুমি গ্রামবাসীর কি এমন ক্ষতি করেছো যার কারণে তারা সবাই তোমাকে মারার জন্য তাড়া করছিল? পরি, আমি কিচ্ছু বুঝতে পারছি না, তারা সবাই আমাকে কেন তাড়া করছিল? আমি ভুল করে এই গ্রামে ঢুকে পড়েছি, তারপর থেকে তারা বলছে আমি নাকি এই গ্রামের 10টি মানুষকে খুন করেছি, এর জন্য তারা এই খুনের প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে তাড়া করছিল। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার জীবন বাঁচিয়েছো। হ্যাঁ হ্যাঁ, তা তো বুঝলাম, আমি তোমার জীবন বাঁচিয়েছি, কিন্তু তুমি কেনই বা এই গ্রামে প্রবেশ করেছো, আর তোমার মা বাবা কোথায়, আমাকে সবকিছু খুলে বলো। আমার মা বাবা আমাকে নীলপদ্ম নেওয়ার জন্য গ্রামের শেষে ওই পদ্ম পুকুরে পাঠিয়েছিল, আমি ওখানে যাচ্ছিলাম, ঠিক ওই সময় গ্রামবাসীরা আমাকে আটকে এই সমস্ত কথা বলেছিল, তাদের মুখে এই সমস্ত কথা শুনে আমি ওখান থেকে পালিয়েছি নিজের জীবন বাঁচানোর জন্য। ও আচ্ছা, বুঝতে পেরেছি, তুমি তোমার বাবা মার কাছ থেকে হারিয়ে গেছো, তুমি এখানেই দাঁড়াও, আমি তোমার বাবা মাকে একটু খুঁজে আসি, দেখি কোথাও তোমার মা বাবাকে পাই কি না। এই বলে পরে তখন নাগিন কন্যার বাবা মাকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সে উপর থেকে খেয়াল করে দেখলো গ্রামবাসীরা নাগিন কন্যাকে তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করছে। এই বিষয়টি দেখে সে ওখান থেকে আবার নাগিন কন্যার কাছে চলে গেল। গ্রামবাসীরা তোমাকে এখন পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করছে, আর আমি তোমার মা বাবাকে অনেক খুঁজেছি, কোথাও পেলাম না, তোমাকে ওই গ্রামের আশেপাশে রাখা যাবে না, ওই গ্রামবাসীরা তোমাকে পেলেই মেরে ফেলবে। আমি এখন কি করব পরি? তুমি কোনো চিন্তা করো না বন্ধু, তোমাকে আমি আমার এক মানুষ বন্ধুর কাছে নিয়ে যাচ্ছি, ও অনেক ভালো মেয়ে, ওর কাছে তোমাকে রাখলে তোমার কোনো ক্ষতি হবে না, তুমি চলো আমার সঙ্গে। তখন পরি তার জাদুর লাঠি ঘুরালো এবং তারা দুজন ওই মানুষ বন্ধুর বাড়িতে চলে গেল। ওখানে গিয়ে পরি ওই মেয়েকে ডাকলো, তখন ওই মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে আসলো আর পরিকে বলল, আরে পরি কি হয়েছে, তুমি আমাকে হঠাৎ করে এত জরুরি ভাবে ডাকছো, আর তোমার সাথে এই নাগিন কোথা থেকে আসলো? বন্ধু, এটা হচ্ছে নাগিন কন্যা, ওর বাবা মাকে হারিয়ে ফেলেছে, আমি যতদিন না ওর মা বাবাকে খুঁজে পাচ্ছি, তুমি এই নাগিন কন্যাকে তোমার বাড়িতে রাখো, তুমি কি ওকে তোমার বাড়িতে রাখতে পারবে? হ্যাঁ হ্যাঁ, তুমি অনেক ভালো সময়ে এসেছো, বাড়িতে মা বাবা নেই, তারা কিছুদিনের জন্য বাইরে গেছে, বাবা মা যতদিন না বাড়িতে আছে তুমি আমার কাছে ওকে রেখে যেতে পারবে, কোনো সমস্যা নেই।
তাহলে বন্ধু এই নাগিন কন্যাকে তোমার কাছে রাখো, আমি ওর মা বাবাকে খুঁজে আসি। ওই জঙ্গলের একটি গুহাতে বাস করত ডাইনি। পরি তখন নাগিনের মা বাবাকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু সে অনেক খোঁজাখুঁজি করেও কোথাও তাদের দেখতে পেল না। হায় হায়, আমার মেয়ে কোথায় গেল, কোথায় হারালো, ওকে আমি এত খোঁজাখুঁজি করেও কোথাও পাচ্ছি না। সব দোষ তোমার, আমি তোমাকে বারবার নিষেধ করা সত্ত্বেও তুমি আমার মেয়েকে পদ্মফুল নিতে পাঠিয়েছো। আমি তোমাকে বারবার বলেছিলাম আমার মেয়ে বাইরের জগৎ সম্বন্ধে খুব একটা ভালো বোঝে না, ও শুধু গায়ে গতরে বড় হয়েছে। তুমি এমন করে বলছো যে আমি আমার মেয়েকে ভালোবাসি না? আমি তো ওকে বাইরের জগৎটা চেনানোর জন্য একা একা ছেড়ে দিয়েছি, কিন্তু ওর সাথে যে এমনটা হবে এটা তো আমি আগে কখনো জানতাম না। যদি আমি এটা জানতাম তাহলে তো আমি আমার মেয়েকে কখনো একা একা বাইরে পাঠাতাম না। নাগরানী এই সমস্ত কথা বলে অনেক কান্নাকাটি করছিল। ঠিক তখন ওখানে একটি পরি চলে আসলো। আপনাদের মেয়ে আমার কাছে রয়েছে, আমি ওকে আমার এক মানুষ বন্ধুর কাছে রেখে এসেছি। ও রাস্তা ভুলে গ্রামের মধ্যে চলে গিয়েছিল, গ্রামবাসীরা ওকে মেরে ফেলার জন্য খুঁজছিল, এজন্য আমি ওকে একটি সুরক্ষিত জায়গায় রেখে এসেছি। তুমি সত্যি বলছো পরি? তুমি আমার মেয়েকে সুরক্ষিত জায়গায় রেখে এসেছো? তবে তুমি আমাকে জলদি আমার মেয়ের কাছে নিয়ে চলো, আমি আর অপেক্ষা করতে পারছি না, আমাকে জলদি আমার মেয়ের কাছে নিয়ে চলো। অন্যদিকে ডাইনির গুহাতে আরেকটি ডাইনি এসে বলল, নীল ডাইনি, একটা সুখবর রয়েছে। লাল ডাইনি বল, কি সুখবর নিয়ে এসেছিস তুই আমার জন্য? আজকে গ্রামের মধ্যে একটি নাগিন কন্যা ভুলবশত প্রবেশ করে ফেলেছিল, গ্রামবাসীরা সবাই মিলে তাকে মারার জন্য তাড়া করেছে, আর এই জঙ্গলে পরি রয়েছে। ওই পরি ওই নাগিন কন্যাকে নিয়ে গ্রামের শেষে একজনের বাড়িতে লুকিয়ে রেখেছে। তুমি আমার সঙ্গে জলদি চলো, ওই নাগিন কন্যাকে ধরে নিয়ে আসতে হবে, তারপরে আমরা ওকে হত্যা করে আমাদের প্রতিশোধ নেব। বাহ, শাবাশ লাল ডাইনি, এতদিনে তুই একটা কাজের কাজ করেছিস, আজকে আমি তোর উপর অনেক খুশি হয়েছি। চল জলদি চল, ওই নাগিন কন্যাকে তুলে নিয়ে আসতে হবে এই গুহাতে, তারপরে ওই নাগিন কন্যা সহ ওর গোটা পরিবারকে আমরা শেষ করে ফেলব। এই বলে তারা গ্রামের শেষে ওই বাড়িতে চলে গেল, এবং তাদের দেখে নাগিন কন্যা ও ওই বাড়ির মেয়ে অনেক ভয় পেয়ে গেল। আরে, এই তো পেয়েছে নাগিন কন্যাকে, ওকে বন্দি করে জলদি আমাদের গুহায় নিয়ে যেতে হবে, তারপর ওকে হত্যা করব, আজই করব। এই বলে মানুষ কন্যার উপরে জাদু করে ওকে ঘুমিয়ে দিল এবং ওই নাগিন কন্যাকে নিয়ে গুহাতে চলে আসলো। কিছুক্ষণ পরে ওখানে পরি ও নাগিন কন্যার মা বাবা চলে আসলো। পরি এসে দেখলো তার মানুষ বন্ধু ওখানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তখন সে জাদু করে তার জ্ঞান ফেরালো এবং তাকে জিজ্ঞেস করলো, এ কি বন্ধু, তোমার এ কি হয়েছে? তুমি এখানে এভাবে অজ্ঞান হয়ে পড়ে আছো কেন, আর নাগিন কন্যাই বা কোথায়? এখনই দুটি ডাইনি এসেছিল এবং ওরা আমাকে অজ্ঞান করে দিয়ে নাগিন কন্যাকে এখান থেকে নিয়ে গেছে। ওরা আরো বলে গেছে ওরা আজকেই নাগিন কন্যাকে মেরে ফেলবে। নাগিন কন্যাকে বাঁচাতে হলে আমাদের জলদি জলদি জঙ্গলের ওই গুহাতে যেতে হবে। কি বলছো কি, তাহলে তো জলদি যেতে হবে, চলো চলো সবাই চলো। এই বলে তারা সবাই গুহাতে চলে গেল। ওখানে গিয়ে দেখলো নাগিন কন্যার উপরে জাদু করে তাকে খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে। এ কি ডাইনি, তোমাদের এত বড় সাহস, তোমরা নাগিন কন্যাকে তুলে নিয়ে এসেছো।
আর ওকে খাঁচার বন্দিও করে রেখেছো। সাহসের কি দেখেছিস, এখন তো আমি একসাথে সবাইকে পেয়ে গেছি, নাগিন কন্যা ও তার বাবা মা আর তোকেও পেয়ে গেছি। আজকে একসাথে আমি সবাইকে শেষ করে ফেলবো। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলছিস? তুই কি না বলছিস তুই আমাদের সবাইকে শেষ করে ফেলবি? তাহলে এই নে দেখ মজা। এই বলে পরি তখন আগে আগে ওই দুই ডাইনির উপর জাদু প্রয়োগ করলো এবং সঙ্গে সঙ্গে ডাইনি দুটির গায়ে আগুন ধরে গেল এবং ওরা অনেক চিৎকার করতে লাগলো। এক পর্যায়ে ওরা দুজন মারা গেল। তারপরে পরি নাগিন কন্যার উপর জাদু করলো এবং তাকে খাঁচা থেকে মুক্ত করলো। নাগরাজ ও নাগরানী তাদের মেয়েকে ফিরে পেয়ে অনেক খুশি হলো এবং পরীকে বলল, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, আপনি না থাকলে আজকে হয়তো আমি আমার মেয়েকে কোনোভাবে ফেরত পেতাম না। আপনাকে অসংখ্য ধন্যবাদ পরি। পরি আর নাগিনরা তো সারা জীবন বন্ধু হয়ে থেকেছে। সারা জীবন যত বিপদ এসেছে পরিদের পাশে নাগিনরা দাঁড়িয়েছে আর নাগিনদের পাশে পরিরা দাঁড়িয়েছে। আমরা তো একে অপরের বন্ধু, আমাদের দায়িত্ব একজনের বিপদে আরেকজনের এগিয়ে যাওয়া। এজন্যই আমি নাগিন কন্যাকে রক্ষা করেছি। আজকে থেকে তুমি আমার অনেক কাছের বন্ধু, তোমাকে আমি কখনো ভুলবো না। আমিও তোমাকে কখনো ভুলবো না নাগিন কন্যা, তুমি মাঝে মাঝে সুযোগ পেলে আমার পিঞ্জিরাতে চলে আসবে। এভাবেই পরি নাগিন কন্যাকে রক্ষা করল আর পরি ও নাগিনদের মধ্যে একটা অনেক ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে গেল।